একজন যে কাকিমা হাঁটতে যায় ওনার বাড়িতে গেছি, আর আজকে তো রবিবার অনেকটা টাইমই আছে আমাদের কাছে, তো ওনার বাড়িতে গেছি, উনি জোর করেই নিয়ে গেছে চা খাওয়াতে, তো চা খাবো বলে গেলাম। আর আজকে তর্পণ করবে কাকিমা, তাই আমরা সবাই আলোচনা করছিলাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই যে কাকিদের বাড়ি এসেছি, আর এই যে চা করে নিয়ে এসছে কাকি। এই যে আমি আজকে হাঁটতে গেছি, প্রায় অনেক দিন পরে, এক সপ্তাহ পরে হাঁটতে গেলাম। এই যে কাকি চা বিস্কুট নিয়ে আসলো। আমরা এখন তিন পার্টনার হয়েছি, এখন আর দু পার্টনার নেই, মোনা আর আমি নেই, এখন তিন পার্টনার হয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তো চলো চাটা এখন এনজয় করি, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব। আমি হেঁটে এসে দেখছি মা এই যে কাঁচা কুচো নিয়ে বসে গেছে সাত সকালবেলা। এই দেখো এক দাদা কাঁচা কুচো নিয়ে বসে গেছে সকালবেলা। আর মা থাকলে তো জানোই তোমরা কত কাজে হেল্প হয় আমার। আজকে মহালয়া, তো সকলকে জানাচ্ছি শুভ মহালয়া। সবাই মহালয়াটা সারাদিন খুব এনজয় করো, সারাদিন আনন্দ ফুর্তিতে কাটিয়ে দাও। আর আজকে তো রবিবার, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। আজকে রবিবার তো শান, তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি রান্নাঘরের দিকে যাব, রান্নাবান্না করবো। রান্না করবো বলতে মোচা সিদ্ধ করেছে মা, কালকে ও মোচা এনেছিল, মোচা সিদ্ধ করেছে সকালে, অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, মা মোচাটা করবে আর আমি রুটি আর বাদবাকি সবজিগুলো করব। মা করছে মোচার তরকারি সকালবেলা, যে বাদাম ভেজে নিয়েছে, কালকে রাত্রে ছোলা ভেজে রেখেছিলাম, এই ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলা দেবে না মা বলল। আর এইদিকে এই যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিল, আর এইদিকে জিরেও দিয়ে দিয়েছে। মোচার তরকারি অলরেডি হয়ে গেছে, আর এই যে ঘি দেবে মা নামানোর আগে, তাহলে কমপ্লিট পুরো। যেই কাজ ভাবি কি করবো না করবো না, সেই কাজই করতে হয়। দেখবে এটা আমার ক্ষেত্রে এটা হয় যে ভাবছি যে করবো না, ধরো ভয় পাচ্ছি যেই কাজে, কিন্তু সেই কাজই কিন্তু করতে হয়। তো তোমাদের ক্ষেত্রে যদি হয় তোমরা একটু কমেন্টস করে জানিও, আমার ক্ষেত্রে তো তাই হয়। তো যাই হোক, এই যে এইটা তো পরিষ্কার করিনি, আর এই দেখো পুরো ওই তোমার কাউন্টার ওইটা পুরো ফাঁকা হয়ে গেছে, কালী পুজোর সব শেষ হয়ে গেছে। আর এদিকে ও রুটি করা হয়ে গেছে অলরেডি, মা আর শানের খাওয়া হয়ে গেছে, আর ও ঘুম থেকে উঠে বলছে আমাকে যে পরোটা করতে, মোচার পরোটা। তো আমি বললাম তাহলে ঠিক আছে করবো, আর আমি খাইনি, তা আমার আর ওর জন্যেই করেছি, ও দুটো খাবে আর আমি দুটো খাবো, আর একটা রুটি আছে, তো ওই দিয়ে হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। আর এই যে ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড, ধরে রয়েছে, আর এই যে এইটা ভাজছি রুটিটা পরোটাটা, আর সাদা তেল দিয়ে বারণ করলো, বললো যে ঘি দিয়ে ভাজতে। তো মোচার পরোটাটা আমি কোনোদিনও করিনি, এই ফার্স্টবার ট্রাই করলাম। আলুর পরোটা করেছি, ফুলকপির পরোটা করেছি, পনিরের পরোটা করেছি, কিন্তু মোচার পরোটা এই ফার্স্ট আমি ট্রাই করলাম। তো খেয়ে বলবো, এখনো পর্যন্ত খাইনি, তো খাওয়া হলে বলবো কেমন হয়েছে, ঠিক আছে। শানকে বললাম, তো শান খাবে না, ওদের খাওয়া হয়ে গেছে, তো আমি আর ওই খাবো। পরোটা করা হয়ে গেলেও, আর ওইদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি আজকে ইলিশ মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আর ভেন্ডি ভাজা, আর মোচার সবজি তো রয়েছে। তো নাও, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে আজকে দুরকম ব্রেকফাস্ট হলো, একটা হচ্ছে শানকে দিয়েছি রুটি আর সবজি ওই মোচার, আর এখানে হচ্ছে মোচার পরোটা আর টক দই, এটা হচ্ছে ওকে দিয়ে দেবো, ওই যে স্নান টান করে এসছে।
আর আমিও খেয়ে নেব। শান বলল খাবে না ফার্স্টে ওই পরোটা, মোচার পরোটা। তো আবার ও নিয়ে বসেছে আমাদের সাথে, আমরা খাচ্ছিলাম তখন আবার ও পরে এসেছিল আমাদের কাছে। তো বাচ্চা মানুষ না দিয়ে খাওয়া যায় বলো ওকে, তা ও খেলো। আর এই যে আমি আর ও খাচ্ছি, আমিও টক দই নিয়েছি। আমি সাধারণত সকালবেলা খুব একটা টক দই খাই না, বেলার দিকে খাই। পুজোও শেষ আর এই বাসখোলাও শেষ। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি এই যে বাস ফাস খুলে ফেলেছে, এবারে ওই যে নিয়ে যাচ্ছে, আর এদিকেও নিয়ে যাচ্ছে, মধুদা দাঁড়িয়ে রয়েছে। আর হচ্ছে গিয়ে এবারে দড়ি টানানো হবে জামা কাপড় মেলার জন্য। হাজব্যান্ডকে নিয়ে দুখানা রিলস করলাম, দুখানা রিলস ইনস্টাতে আর দুখানা শর্ট ভিডিও করেছি। ও সে বকবক বকবক করছে যে করতে পারবো না, আর হচ্ছে গিয়ে বলছে ছাড়বা না আমারটা, বক বক করে মানে জোর করে বেঁধে ধরে চেপে যাকে বলে তার সেরকমভাবে করানো হলো আর কি। তো এই দেখো সেজেছি আজকে, শাড়ি পরেছি। শাড়ি পরেছি কেন বলো তো? রিলস করবো বলে আর শর্ট ভিডিও করবো বলে, এমনি কোনো কিছু কারণ নেই, কিন্তু এমনি শাড়ি পরার ইচ্ছা হলো তাই করলাম। আজকে এই যে রান্না হয়েছে মোচার তরকারি, আর এই যে ভেন্ডি ভাজা, এই নিচেরটাও মোচা আছে, আর এইদিকে হচ্ছে যে মাছের ঝোল কাঁচকলা দিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আর এই সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি বাজারে, এই যে চপ কিনবো আর কিছু জিনিসপত্র কিনবো। আর চপের দোকানে খুব ভিড় ছিল বুঝলে তো, তো কথা বলছিলাম, তারপরে দেখলাম মিউজিক আসছে, তারপরে ভয়েস দিলাম। আমাদের এখানে চাঁদপাড়ায় পুরবী সঙ্গ বলে একটা ডান্স একাডেমি আছে মৃন্ময় আর অরূপের। তোমরা দেখে থাকবে জি বাংলায় যে ডান্স বাংলা ডান্স যে প্রোগ্রামটা হয়, তো ওখানে প্রত্যেক বছর এদের টিমের থেকে একটা বাচ্চা মেয়ে যায়, ঠিক আছে? প্রত্যেক বছরই এরা সিলেক্ট করে ওখানে জি বাংলাতে। তো যাই হোক, ওদেরই প্রোগ্রামটা অ্যাসোসিয়েট করেছে ওরাই। তো গেছিলাম আমি, কিন্তু এত ভিড় এত গরম যে কিছুই দেখতে পারিনি। আর অনুষ্ঠান শুরু হতে এখনও অনেকটাই সময় লাগবে, রাত 9:30 বাজে, ততক্ষণে আমি বাড়ি চলে এসেছি। বাজারে গেছিলাম তো তোমাদেরকে বললাম, আর এই যে কাজের কাস্টমার জন্য শাড়ি নিয়ে এসেছি, শাড়ি এলো এই শাড়িটার দাম নিয়েছি জানো কত? 520 টাকা। আর কত সুন্দর সফট শাড়িটা, ছাপার শাড়ি কিন্তু খুব সুন্দর সফট, পরে আরাম পাবে গরমে। তো এটা দেবো কালকে, কালকে দিয়ে দেবো কাকিমাকে। আর এই যে মা হচ্ছে গিয়ে সুগার লাইট, এই চিনিটা মা খায় না বাবা খায়, তো মা আনতে বললো তাই এইটা আনলাম। আর কালকে পাওভাজি বানাবো জন্য এই যে শুকনো মটর এনেছি, এই যে সবুজ মটরটা, আর খুলছি না নাহলে ঝম করে পড়ে যাবে, শুকনো মটর এটা এনেছি। আর এই বাটার এনেছি, পাওটা পাইনি, পাও তো আমাদের এখানে পাওয়া যায় না, তো এমনি ব্রেড নিয়ে আসবো, তো ব্রেড দিয়েই পাওভাজি বানাবো। আর কিছু টুকটাক এই ডিম ফিম এই চপ টপ এই সমস্তই এনেছি। দেখবা বাড়িতে যতই চপ ভাজা পোড়া তৈরি করি না কেন, দোকানের মতো টেস্টি হয় না, হতে চায় না। আর দোকানের সে যেমন তেমনই ভাজুক না কেন, যেমন তেমনই করুক না কেন, দোকানের জিনিসের কিন্তু টেস্ট কদর কিন্তু আলাদাই হয়, তাই না বলো? তা এই যে সবাইকে চপ দিয়ে টিয়ে আমি এই যে বাটিতে খানিকটা মুড়ি নিয়ে বসেছি খেতে। মা এই যে শানের জন্য জামা প্যান্ট এনেছে, তো এক্সেলের, এই যে এক্সেল এক্সেল এনেছে, কিন্তু শানের তো এক্সেল হয় না, শানের ডবল এক্সেল লাগবে, তো ছোট হয়ে গেছে, প্যান্টও ছোট হয়ে গেছে। আর জামার কালারটা সুন্দর ছিল, তো কি করা যাবে, এখন ছোট হয়ে গেলে আবার ফেরত দেবে। রুটি করা হয়ে যাচ্ছে, রাত্রের রুটি, আর আজকে সবাই রুটি খাবো, আমরা চারজনেই রুটি খাবো। তো নাও বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই ভালো থাকবে।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই, গুড নাইট।